আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজাদার ডিমের চপের রেসিপি। এর জন্য আমি ডিম সিদ্ধ করে এগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব। তারপর স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, যাতে করে এটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখানে আলু ছুলিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো অনেক গরম, তার জন্য আমি চামচ দিয়ে এগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। ঠান্ডা হলে এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন আমি এখানে শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো আমি হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি সরিষার তেল। তারপরে এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি যে আলুটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এটা এখানে দিয়ে আরো ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে। দেখেন, ডিমের চপের জন্য পারফেক্ট আলু ভর্তা হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি ডিমের চপের জন্য রেডি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি খুবই ঝরঝরে ব্রেড গ্রাম, ডিমের চপের জন্য একদম পারফেক্ট ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু ভর্তাটাকে ভালো করে ভেজে নেব, এতে করে এটা খেতে আরও সুস্বাদু লাগবে। এখন এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কিছু আবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি সরি টু সে, আমার ভিডিওটা এখানে একটু ডিলেট হয়ে গিয়েছিলো। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিয়েছিলাম, রসুন কুচি দিয়ে দিয়েছি, এগুলো আমি দেখাতে পারিনি, ভিডিওটুকু ডিলেট হয়ে গেছে। এগুলো আপনারা দিয়ে দিবেন, দিয়ে পেঁয়াজটা ভালো করে লালচে করে এগুলাও ভেজে নেবেন। ভেজে আলু ভর্তাটুকু দিয়ে দিবেন, দিয়ে এটাকেও আবার ভেজে নেবেন। এতে করে ডিমের চপটা খেতে খুবই
ভালো লাগবে। দেখেন ডিমের চপের জন্য আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে আলু ভর্তা হাতের তুলিতে নিয়ে চ্যাপটা করে তারপরে ডিমটা আমি এভাবে দিব, দিয়ে এটাকে ভালো করে গোল করে নিব যাতে ডিমটি পুরোপুরি ঢেকে যায়। আপনারা চাইলে বিভিন্ন শেপে করতে পারেন, আমি এখানে গোল করে নিব। এভাবে আমি দেখেন আমি গোল করে নিয়েছি, এভাবে আমি একটি একটি করে সবগুলো চপ রেডি করে নিব। এখন চপগুলো রেডি হয়ে গেছে, এখন আমি চপগুলোকে একটি একটি করে বেড গ্রামের উপরে দিয়ে এটাকে গায়ে চপের গায়ে বেড গ্রাম ভালোভাবে লাগিয়ে নিব। তারপর এই যে এখানে একটা ডিম ব্লেন্ড করে রেখেছিলাম, ব্লেন্ড করা ডিমের মধ্যে এই ডিমের চপটা দিয়ে দিব। আবার আমি চপটার গায়ে ভালো করে বেড গ্রাম মিশিয়ে নিব। এভাবে একটি একটি করে সবগুলো আমি রেডি করে নিব। তারপর এটাকে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর এটা আমি গরম ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি চপগুলো দিয়ে দিব। এটা ফ্রিজে রাখলে বেড গ্রামগুলো ভালোভাবে চপের গায়ে লেগে থাকবে, ওগুলো ফুটন্ত তেলের মধ্যে দিলেও দেখেন চপগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। খুবই মজাদার এই ডিমের চপটি আপনারা খুব সহজে রেডি করতে পারেন। এইভাবে এটা করলে খেতে খুবই ভালো লাগবে। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি যেগুলো হয়ে গেছে সেগুলো একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। দেখেন খাওয়ার জন্য একদম পারফেক্ট ডিমের চপ রেডি হয়ে গেছে। খুবই মজাদার ডিমের চপটি আমরা খুব সহজে এইভাবে খাওয়ার জন্য রেডি করতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।